আপনারা সেদিনের মঞ্চে দেখতে পেলেন বাঁদিক থেকে যথাক্রমে শ্রী সুধীরচন্দ্র গুহ, ভারত পায়োনিয়ার রেকর্ডস কোম্পানির মালিক। 1940 সালে ধনঞ্জয় ভট্টাচার্যের প্রথম গান, রেকর্ডের গান যদি ভুলে যাও মোরে, তাঁর তত্ত্বাবধানেই প্রকাশিত হয়েছিল। তারপরে দেখলেন সেই সময়ের একজন বিখ্যাত মানুষ ডক্টর রমা চৌধুরী, ভীষণ সংস্কৃতজ্ঞ পণ্ডিত, ধনঞ্জয়বাবু তাঁকে দিদি বলতেন। দেখলেন ধনঞ্জয়বাবুকে, দেখলেন আমাদের তদানীন্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে, স্বামী লোকেশ্বরানন্দজি পরম পূজ্যপাদ, এবং তারপরে সে বছরের অভ্যর্থনা সমিতির সভাপতি যিনি ছিলেন সর্বজন শ্রদ্ধেয় শিল্পী শ্রী হেমন্ত মুখোপাধ্যায়। আজকের দ্বিতীয় অনুষ্ঠান সঙ্গীত শিল্পী শ্রীমতী সঙ্গীতা বসু রায়, তাঁর নিবেদন রুমা ঝুমা ঝুম বাদল ঝরে। বলেছিল নিরালা
ঝুম।